আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তবে আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না। এখন চলছে বর্ষাকাল, আর এ সময়ে বাজারে প্রচুর পরিমাণের ইলিশ মাছ পাওয়া যায়। আর এই ইলিশ মাছের স্বাদ গন্ধ অটুট রেখে সারা বছর সঠিক পদ্ধতিতে ইলিশ মাছ সংরক্ষণ আপনাদের সাথে শেয়ার করছি। যদি মাছগুলোকে কেটে পিস করে সংরক্ষণ করা হয় তাহলে মাছের পারফেক্ট টেস্ট পাওয়া যায় না। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটি মাছকেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আবার আপনারা চাইলে মাছগুলো না ধুয়ে শুধু মুছেও মাছগুলো সংরক্ষণ করতে পারেন। দেখুন, আমি সবগুলো মাছ ধুয়ে নিয়েছি। এখন আমি একটি সুতি কাপড় বা কিচেন টিস্যু সাহায্যে মাছগুলোকে মুছে নেব। তবে খেয়াল রাখতে হবে মাছের গায়ে যেন কোনো প্রকারের পানি না থাকে। প্রত্যেকটি মাছকেই ভালোভাবে মুছে নিচ্ছি। ইলিশ মাছ সবসময় পাওয়া যায় না, আবার দাম বেশি থাকে, তাই আমরা কম বেশি ফ্রিজে সংরক্ষণ করে থাকি। অনেক সময় এ টাটকা স্বাদটা পাওয়া যায় না। দেখুন, এখানে আমি পলি ব্যাগ নিয়েছি আর এর মধ্যে মাছগুলো সংরক্ষণ করে নিচ্ছি। দেখুন, মাছগুলোকে আমি পলি ব্যাগের কোনাকুনি করে সংরক্ষণ করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে পলি ব্যাগের ভেতরে যেন কোনো প্রকারের বাতাস না থাকে। আরও একটি মাছকে আমি সংরক্ষণ করে দেখাচ্ছি। আর আমি মাছগুলোকে রাবারের সাহায্যে বেঁধে দিচ্ছি। এইভাবে আপনারা সবগুলো মাছকে সংরক্ষণ করে রাখতে পারেন। আবারও বলছি, খেয়াল রাখতে হবে যেন মাছের পলি ব্যাগের ভেতরে কোনো প্রকারের বাতাস না থাকে। আমি সবগুলো মাছকেই প্যাকেট করে নিয়েছি। এখন আপনারা এভাবে মাছগুলোকে ফ্রিজে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন। আমার আজকের এই টিপসটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।